কাজিরঙ্গার বন্যহস্তের বিচরণ ভূমিত পঞ্চতারকাযুক্ত হোটেল কাজিরঙ্গাত নতুনকৈ নির্মাণ হ'ব। এই হোটেলখন হোটেল নির্মাণৰ যুঁজা ইতিমধ্যে আৰম্ভ কৰিছে পৰ্যটন বিভাগে। হাতীখুলি চাহবাগানৰ মাটিত চৰকাৰে নিৰ্মাণ কৰিব হোটেল। দীৰ্ঘদিনে কৃষিকৰ্ম কৰি অহা ঠাইত হোটেল নিৰ্মাণক লৈ এতিয়া প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে ৰাইজে। ইপিনে উক্ত স্থানতে আছে এলিফেণ্ট কৰিডৰ। হাতীৰ বিচৰণস্থলীত নিৰ্মাণ কৰা হৈছে ওখ পকী দেৱাল। বন বিভাগৰ ওপৰতো খুব স্থানীয় কৃষকসকলৰ। আজি আপোনালোকে সবেই জ্ঞাত যে কাজিরঙা হাতীখুলি চাহ বাগিচাত অসম সরকারে আর হায়ার টাটা কোম্পানিয়ে বাগিচার ম্যানেজার লগত কোনো আলোচনা করে তেখেতকলে যে 24 বিঘা মাটি লবর কারণে হোটেল খুলিব বিচাৰিছে। আমি অসম শ্রেণী ছাত্র সন্থা আর চাহ শ্রমিক রাইজে আমি তীব্র ভাগারে গরিহণা দিছো। অসম সরকারে বা কোম্পানি বিভিন্ন কোম্পানিয়ে কাজিরঙাত ডেভেলপমেন্ট করেছে, আমি আদরি জনাইছো। কিন্তু চাহ বাগিচার মাটি লৈ তেখেতসকলে ডেভেলপমেন্ট করলে এই কথাটা আমি কেতিয়াও আদরি জনাব নোৱাৰি। এই ভাষাটা আমি তীব্র ভাষাৰে গরিহণা দিছো। আর অনাগত দিনত তেখেতসকলে চাহ গছ উচ্ছেদ করে যদি হোটেল খুলিব বিচাৰিছে, আমি তীব্র ভাষাৰে আন্দোলন করিম, গণতান্ত্রিকভাবে আন্দোলন করিম। আর চাহ গছ যদি মানুহবিলাকৰ পৰা এটা এটা যদি চাহ গছত আমাৰ মানুহৰ জীৱন আছে, আর এই চাহ গছ যদি অসম সরকারে হোক বিভিন্ন কোম্পানিয়ে হোক যদি উচ্ছেদ করে আমি কোনো পদে আমি মানি নলো, আমি তীব্র আন্দোলন করিম আর কাজিরঙা উথল পুথল করে দিব আমি বাধ্য হয়ে যাম। কাজিরঙা যদি চারিওফালে যেসমূহ পথ জীব জন্তুয়ে ব্যবহার করে, যেসমূহ পাহাড়ের পৰা যান জুড়িবোৰ নিগড়ি আহে, এই সকলোবোৰ ঠাইত যদি ভেটি পালে অকল বৃহৎ বৃহৎ অট্টালিকা হায়াতৰ দৰে তাজৰ দৰে হোটেল বনাই পেলোৱা যায়, তেতিয়া জীৱ জন্তুবোৰ কত থাকিব, মানুহখিনিয়ে কত খেতি বাতি কৰি খাব। এই প্ৰাকৃতিক ভাৰসাম্যটো ধ্বংস কৰা আমি কোনো কাৰণতে মানি ল'ব নোৱাৰোঁ। সেয়া কাজিৰঙাবাসী হিচাপে আমাৰ স্পষ্ট দাবী। এখন হোৱাইট পেপাৰ চৰকাৰে প্ৰেৰণ কৰক, এটা বৈজ্ঞানিক সমীক্ষা কৰক যে কাজিৰঙাখনক প্ৰাকৃতিকভাৱে ভাৰসাম্যতা ৰক্ষা কৰিবৰ কাৰণে কি পদক্ষেপ লোৱাৰ উচিত। যদি আপোনালোকক টুৰিজম লাগে, গুৱাহাটীত ইতিমধ্যে ইমান ডাঙৰ ডাঙৰ হোটেল বনায়েই আছে, বা বিভিন্ন য'ত জীৱ জন্তু নথকা অঞ্চলত আপোনালোকে বনাওক, কিন্তু কাজিৰঙাক সংৰক্ষিত কৰি ৰাখিবৰ কাৰণে তাৰ মানুহক প্ৰথম অধিকাৰ দিব লাগিব, তাৰ লগতে তাৰ জীৱ জন্তুক অধিকাৰ দিব লাগিব। ইল্লে পথাৰৰ যি ৰঙাজানবাসী ৰাইজ